অবশেষে মিডিয়া পাড়ার গুজবই সত্যি হলো। আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হতে যাচ্ছে দেশের জনপ্রিয় তারকা জুটি তাহসান মিথিলার। আজ বৃহস্পতিবার 20 জুলাই দুপুর 1:30টার দিকে তাহসান তার ভেরিফাইড পেজ থেকে তাদের আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, বেশ কয়েক মাস ধরেই আমরা আলাদা থাকছি, অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে আমরা ভাবছিলাম, অবশেষে সিদ্ধান্ত নিলাম কোনো চাপে না থেকে আলাদা থাকার। আমরা জানি আমাদের এই সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবেন, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আমরা সবসময় আমাদের সম্পর্কটা ভালোবাসা ও নীতিবোধের মধ্যে রেখেছিলাম, আশা করব এই সিদ্ধান্তের পরও এটা অব্যাহত থাকবে। আমাদের এই কঠিন সময়ে আমাদের ভক্তরা আমাদের সাথে থাকবেন বলে বিশ্বাস করি আমরা। ফ্যান পেজটিতে লেখার নিচে তাহসান ও মিথিলা দুজনেরই নাম রয়েছে, অর্থাৎ বোঝানো হয়েছে দুজন মিলেই ঘোষণাটি দিয়েছেন। তাহসান মিথিলার ঘরে রয়েছে একমাত্র কন্যা সন্তান আয়রা তাহরিম খান, মিথিলার কাছেই থাকেন তার মেয়ে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি হয়ে ওঠেন ছাত্র তাহসান। সে সময় মিথিলার সঙ্গে পরিচয়। 2004 সালে তাহসান মিথিলার প্রেম শুরু হয়। 2006 সালে 3 আগস্ট এক পরিণয়ে আবদ্ধ হন শোবিজের সবচেয়ে আলোচিত এই জুটি।